কেমন আছো সবাই বন্ধুরা এই ক্লাসে আমি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যান্ড ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা কী এই ক্লাসে আজকের আমি আলোচনা করব বন্ধুরা যে ইলেকট্রিক মোটর ও ইলেকট্রিক মোটর ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল মেনে চলে আর ইলেকট্রিক জেনারেটর ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল মেনে চলে ফ্লেমিংয়ের লেফ্ট হ্যান্ড রুল কী আর রাইট হ্যান্ড রুল কী জানার আগে ইলেকট্রিক মোটর আর ইলেকট্রিক জেনারেটার কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে আগে জানতে হবে এটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে ফ্রেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যান্ড রাইট হ্যান্ড রুল কী সেটা বুঝতে তাহলে প্রথমে দেখা যাক ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে আর ইলেকট্রিক জেনারেটার কীভাবে কাজ করে প্রথমে আসে ইলেকট্রিক মোটর এখন আমরা ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে বলবো খুবই আস্তে আস্তে বলবো তোমরা আস্তে আস্তে মাথায় নিতে থাকবে আমি যেই কথাগুলো বলবো ওই কথাগুলো তোমরা মাথায় ইম্যাজিন করতে থাকবে ঠিক আছে এখানে কি হয়েছে দেখো একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটি আর্নেচার কয়েলকে আমরা রেখেছি রেখেছি আর এই আর্নেচার কয়েলকে আমরা একটি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করেছি এর ফলে কি হবে এই আর্নেচার কয়েলে কারেন্ট প্রবাহ হবে আর এখানে আর্নেচার কয়েল কোথায় আছে একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে এর ফলে কী হবে এই আর্নেচার কয়েল একটি ফোর্সের অনুভব করবে এই ফোর্সের কারণে এই আর্নেচার কয়েলটা ঘুরতে শুরু করবে ঠিক আছে আর আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটার মাধ্যমে আমরা কি করব এই ফোর্সের ডাইরেকশানটা আমরা নির্ণয় করব বুঝতে পেরেছ তাহলে এখানে কি হলো এখানে তো আমরা ইলেকট্রিক এনার্জি দিলাম ইলেকট্রিক এনার্জি কি হলো কাইনেটিক এনার্জিতে পরিণত হয়ে গেল আর কাইনেটিক এনার্জিকে তো মেকানিক্যাল এনার্জি বলা হয় তাহলে কি হলো মোটর কি করলো ইলেকট্রিক এনার্জিকে কাইনেটিক এনার্জিতে রূপান্তর করলো এরপর জেনারেটরটা দেখো কীভাবে কাজ করে সিমিলারলি একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি আর্নেচার কয়েলকে রাখা হলো এই আর্নেচার কয়েলকে কি করলাম আমরা এখানে টারবাইন বা আমরা হাত দিয়ে যে কোনোভাবে এই আর্নেচার কয়েলকে আমরা ঘোরাবো ঘোরানোর ফলে কি হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের জন্য এখানে একটি ইন্ডিউস কারেন্ট তৈরি হবে ইন্ডিউস কারেন্ট ইন্ডিউস কারেন্ট ঠিক আছে কারেন্ট এই ইন্ডিউস কারেন্টের জন্য এখানে এই বাল্বটা জ্বলে উঠবে ঠিক আছে এটাকে তুমি এখানে ফ্যানও লাগাতে পারো ঠিক আছে এই ইন্ডিউস কারেন্টের ডাইরেকশানটা কীভাবে জানবো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটার মাধ্যমে ঠিক আছে এখানে কী হয়েছিল এখানে ইলেকট্রিসিটি দিলাম কাইনেটিক এনার্জিতে পরিণত হলো এখানে কাইনেটিক এনার্জি দিলাম আর ইলেকট্রিক এনার্জিতে পরিণত হলো ঠিক আছে এখানে যে ইন্ডিউস কারেন্টটা তৈরি হলো এই ইন্ডিউস কারেন্টের ডাইরেকশানটা আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটার মাধ্যমে জানবো আর এখানে যে ফোর্স অফ ডাইরেকশানটা যে ফোর্স অফ ডাইরেকশান যেটার জন্য এই আর্নেচার কলটা ঘুরছে এটা আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটার মাধ্যমে জানতে পারবো এতদিন সবার ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে এরপরে আমরা ফ্লেমিংয়ের লেফ্ট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুলটা এবার আমরা আলোচনা করবো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড জানার জন্য তিনটে তোমাদেরকে জিনিস জানতে হবে এক হচ্ছে এফ এফ মানে হচ্ছে ফোর্স ফোর্স আর একটা হচ্ছে বি বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আর এখানে আই মানে হচ্ছে কারেন্ট কারেন্ট ঠিক আছে এফবিআই এটাকে এফ বি আই না বলে তোমরা এটা এখানে বোঝার সুবিধা এখানে ফাদার মাদার আর চাইল্ড করতে পারো ফাদার মাদার চাইল্ড তাহলে আমরা এখানে এফ লিখবো ফাদার প্রথমে লেফট হ্যান্ডটা বোঝাবো তারপরে রাইট হ্যান্ড ফাদার তারপরে এখানে মাদার আর এখানে চাইল্ড এম মানে হচ্ছে ফোর্স মাদার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর আই মানে হচ্ছে কারেন্ট এখানে এখানে আয়ের জায়গায় সি লিখেছি কারেন্ট তাহলে এবার কী হচ্ছে দেখো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ডটা বের বোঝো প্রথমে কী করবে আমাদের যে বুড়ো আঙুলটা আছে ওটা খুলবে তারপরে তর্জনী তারপরে মধ্যমা দেখতে পাচ্ছ এটা কি হয়ে গেল ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রোল্ড সব নাইনটি ডিগ্রি এটের সাথে নাইনটি ডিগ্রি এটের সাথে নাইনটি ডিগ্রি তাহলে কী হচ্ছে দেখো এটি তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড এটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান এই দিকে আর কারেন্টের ডাইরেকশান উপরের দিকে মানে এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশান তাহলে এটা ঘুরিয়ে দাও তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান এই দিকে কারেন্টের ডাইরেকশানটা উপর দিকে আর তাহলে কী হচ্ছে ফোর্স ফোর্সের ডাইরেকশানটা তাহলে কোন দিক হবে ভিতরের দিকে মানে ইনওয়ার্ড বুঝলে সিমিলারলি রাইট রুলটা দেখো রাইট রুলটা এখানে লেখো এফ এফ মানে ফাদার এটা এফ তারপরে এটা মাদার মানে ম্যাগনেটিক ফিল্ড আর এটা চাইল্ড সিমিলারলি একইভাবে মুটো করলাম দেখো মুঠো করলাম একটা খুললাম তারপরে এটা খুললাম তারপরে এটা খুললাম এটা এটা বুড়ো আমুল এটা তর্জনী বুড়ো কি কী বলা হয় ভুলে গেছে তর্জনী এটা মধ্যমা ঠিক আছে সো এই হচ্ছে রাইট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুলটা কী হচ্ছে দেখো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি মাদার মানে এরকম ডাইরেকশান মাদার তারপরে যে এখানে যে ইন্ডিউস কারেন্টের এখানে আমরা দিক নির্ণয় করব তাহলে এখানে ফোর্সের ডাইরেকশানটা কোন দিচ্ছে ফোর্সের ডাইরেকশানটা নিচের দিকে তার নিচের দিকে ফোর্স নিচের দিকে ফোর্স এটার ফোর্স এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর যে ইন্ডিউস ক্র্যান্ডেড তাহলে কোন দিকে এই দিকে মানে ক্যামেরার দিকে বুঝতে পেরেছো এরকম তোমরা প্র্যাকটিস করো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো তাহলে তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে আমি তো তোমাদেরকে জিনিসটা বোঝালাম জিনিসটা কী এবার তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সো এই ছিল ভিডিও ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যারা না বুঝতে পারো নি কমেন্ট করো ভিডিওটা আরেকবার দেখো বুঝতে পেরে যাবে খুবই সহজ জিনিস সো এই ছিল ভিডিও আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে আল্লাহ হাফেজ বাই